আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। যদিও ঈদ চলে গেছে, কিন্তু ঈদের আনন্দ তো এত তাড়াতাড়ি ম্লান হবার নয়। তাই ঈদের আগের রাতের অর্থাৎ চাঁদ রাতে কীভাবে ঈদের জন্য প্রিপারেশন নিয়েছি তারই ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো ব্লগের শুরুতেই আমার ছোট মেয়েকে দেখাচ্ছি, ওর হাতে দেখাচ্ছে মেহেদি দিয়েছে, আর ওর জন্য আজকে একজোড় নতুন জুতো কিনে আনা হয়েছে। টানার পর থেকে জুতোগুলো পরে বসে আছে, তো জুতোগুলোর খুব পছন্দ হয়েছে। আর তারপর চলে গেছি রান্নাঘরে, যেহেতু পরের দিন সকালবেলায় ঈদের শুরু, আর আমাদের এখানে ঈদের জামাত খুব সকাল সকালই ছিল, এজন্য ভাবলাম কিছু মিষ্টি জাতীয় খাবার তৈরি করে রাখি, কারণ আমাদের যাওয়ার আগে একটু মিষ্টি মুখ করে যাবে। তো খুব বেশি কিছু অবশ্য আয়োজন করছি না, যেহেতু একেবারেই ঘরোয়াভাবে ঈদ উদযাপন করছি, আর বর্তমান পরিস্থিতিতে তো কোথাও যাওয়া বা কারো আসাটার কোনো সম্ভাবনা নেই। তাই সামান্য কিছু মিষ্টি খাবারের আয়োজন, তাই এখানে আমি জর্দা সামাই তৈরি করে নিচ্ছি। তো সামাইটাকে ভেজে তার মধ্যে গুঁড়া দুধ আর চিনি দিয়ে একটু নেড়েচেড়ে তারপর গরম পানি দিয়ে দিয়েছি। আর কিছু সেমাই একটু তুলে রাখলাম, কারণ আমার মেয়ের একদম প্লেন জর্দা সেমাই খেতে পছন্দ করে, ওরা কোনো রকম নারকেল বা অন্য কোনো বাদাম কিশমিশ এগুলো পছন্দ করে না। তো ওদের জন্য আলাদা করে তুলে রেখে তারপর নারকেল দিয়ে আবার জর্দা সেমাইটাকে রেডি করে তুলে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। আর এই তো কড়াইয়ে এখন তৈরি করে নিচ্ছি হচ্ছে নবি সেমাইয়ের জন্য, লাচ্চা সেমাইটাকে ভেজে নিচ্ছি। তা লাচ্চা সেমাইটার সঙ্গেও আমি আধা কাপ চিনি আর আধা কাপ গুঁড়ো দুধ আর সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে তারপর ভেজে নিয়েছি, তারপর তুলে রেখেছি। আর এখন ক্রিমটা তৈরি করে নিচ্ছি, আর ক্রিমের জন্য 2 কাপ লিকুইড দুধ খুব ঘন করে জাল দিয়ে তারপর তার মধ্যে আবার 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর হচ্ছে গুঁড়ো দুধ পানিতে গুলে দিয়ে দিয়েছিলাম, আর তারপর তার মধ্যে আধা কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে ঘন হওয়া পর্যন্ত নিয়ে নিয়েছি। এই তো ক্রিমটা রেডি হয়ে গেছে। আর এই তো বাটিতে প্রথমে হচ্ছে লাচ্চা সেমাই দিয়েছিলাম একটা লেয়ার, তার উপরে ক্রিমটা দিয়ে তারপর আরেক লেয়ার সেমাই দিয়ে তারপর হচ্ছে কিশমিস আর বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন জন্য রেখে দেব। তাই তো নবাবি সেমাইটাও তৈরি হয়ে গেল। তো সেমাইটা যদিও কাচের সার্ভিং ডিশে রাখলে দেখতে একটু সুন্দর লাগে, তবে আমি অল্প করেই তৈরি করছি তাই বাটিতেই নিয়ে নিলাম। আর উপর দিয়ে বাদাম কিশমিশ দিয়েছে আর কিছু চেরি ফল কেটে তার মধ্যে দিয়ে দিয়েছি। আর হচ্ছে আমার জর্দা সেমাইটা, ঠান্ডা হওয়ার পর কিন্তু বেশ ঝরঝরে হয়ে গেছে, তো এটার উপরেও একটু কিশমিশ আর বাদাম দিয়ে সাজিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের বড়দের জন্য আর আমার 2 মেয়ের জন্য আগে থেকে যে জর্দা সেমাই আলাদা করে রেখেছিলাম। তো এই সময়টাও কিন্তু বেশ ঝরঝরে হয়েছিল, আর এর মধ্যে যে গরম মশলাগুলো ছিল অর্থাৎ এলাচি দারচিনি তেজপাতা এগুলোকে তুলে ফেলে দিয়েছিলাম, কারণ খাওয়ার সময় এগুলো কামড় পড়লে খুব বাজে লাগে। তো এই ছিল ঈদের জন্য মিষ্টি খাবারের আয়োজন। তা আগেই বলেছিলাম যে একেবারে ঘরোয়াভাবে ঈদ যেহেতু এবার উদযাপন করব, তাই খুব বেশি মিষ্টি খাবারের আয়োজন করা হয়নি। আর এই যে আমার ছোটো মেয়ে আবার ক্যামেরার সামনে ওর মেহেদি দেওয়া হাতটা এসে দেখাচ্ছিল, তার রান্না করতে করতে বেশ রাত হয়ে গিয়েছিল, এজন্য আর খুব বেশি কোনো কাজ করিনি, শুধুমাত্র ডাইনিং টেবিলটাকে একটু ভালো করে ক্লিনার দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর টেবিল ম্যাটগুলোকে ধুয়ে দিয়েছিলাম, যাতে ঈদের দিন সকালবেলা একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাওয়া দাওয়াটা শুরু করা যায়। তো ঈদের দিন আমরা কীভাবে কাটিয়েছি সেই ব্লগটাও ইনশাল্লাহ আপনাদের সঙ্গে খুব শিগগিরই শেয়ার করব, সেখানে দেখতে পাবেন। আর চাঁদ রাতে খুব বেশি কিছু করিনি, কারণ ভাবলাম যে রাতের বেলা আর কিছু করব না, ঈদের দিন একটু সকাল সকাল উঠে বাকি কাজগুলো সেরে নেব। আর একটু ঝাল খাবারেরও আয়োজন করার ইচ্ছে ছিল, তো সেটাও ঈদের দিন সকালেই করেছিলাম, সেটাও দেখবেন ইনশাল্লাহ সামনে। তো এই ছিল ঈদের আগের দিন অর্থাৎ চাঁদ রাতে আমাদের ঈদের প্রিপারেশন। তো খুব বেশি একটা বড় ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর সবাইকে আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফেজ।